দুর্ভাগ্যবশত আমরা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা মনে করি যে সম্পর্ককে শরীর ভিত্তিক হতেই হবে দেহজনিত কিছু একটা ব্যাপার থাকতেই হবে বায়োলজি আমাদের জীবনের একটা অংশ মাত্র কিন্তু যখন একজন মানুষ বলে আমার একটি সম্পর্ক রয়েছে এটা বন্ধুর সাথে হতে পারে ভাইয়ের সাথে হতে পারে বোনের সাথে হতে পারে এটা বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে এখন তোমরা যখন বলছো তরুণ মানুষ তখন তোমরা সেই সব মানুষের কথা বলছো যাদের বুদ্ধি প্রভাবিত হচ্ছে হরমোনের দ্বারা It's not a question of right and wrong it's not a question of morality it is just a question of priority சத்குரு আজকাল আমরা দেখে থাকি প্রচুর কম বয়সী ছেলে মেয়েরা সম্পর্কে রয়েছে তাই প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শন পিডিএ নতুন প্রজন্মের কাছে প্রচলিত ও জনপ্রিয় এবং আমাদের কাছে এটা খুব সাধারণ একটা ব্যাপার যেরকম জনসমক্ষে বন্ধুদের আলিঙ্গন করা স্বতঃস্ফূর্তভাবে সঙ্গীকে চুম্বন করা কিন্তু যদি আমরা আগের প্রজন্মের কথা বলি তাহলে পিডিএকে তারা কুরুচিপূর্ণ বলে গণ্য করেন এই ব্যাপারটা খুব অদ্ভুত যে ভালোবাসা কীভাবে কাউকে ক্ষুব্ধ করে তাই আমার প্রশ্ন হলো আপনি কাদের চিন্তাধারাকে সমর্থন করবেন নতুন প্রজন্মের নাকি পুরনো প্রজন্মের তুমি নিজেকে আমার থেকে ছোট বলে ভাবছো কেন না না এটা আমি মনে করি না যে তুমি আমার থেকে ছোট তাই প্রশ্নগুলোর অনেকগুলো দিক রয়েছে তুমি আজকে বললে যে কম বয়সীরা সম্পর্কে জড়িত দুর্ভাগ্যবশত আমরা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা মনে করি যে সম্পর্ককে শরীর ভিত্তিক হতেই হবে দেহজনিত কিছু একটা ব্যাপার থাকতেই হবে বায়োলজি আমাদের জীবনের একটা অংশ মাত্র পশুর পরিবর্তে মানুষ হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো যে তারা সম্পূর্ণরূপে বায়োলজি আর আমরা হলাম আংশিক বায়োলজি আমাদের বুদ্ধি আছে আবেগ আছে আর রয়েছে অন্য এক স্তরের চেতনা এটা একটা আলাদাই মাত্রা শরীর কেবলমাত্র তার একটা অংশ যদি একটা কেঁচো বলে যে আমিও একটা সম্পর্কে রয়েছি এবং তারপর দুজনে একসাথে মিলিত হয় সেটা আমি মানতে পারি কিন্তু যখন একজন মানুষ বলে আমার একটি সম্পর্ক রয়েছে এটা বন্ধুর সাথে সাথে হতে হতে পারে পারে ভাইয়ের বোনের সাথে হতে পারে এটা বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে এবং শরীর শরীরভিত্তিকও হতে পারে অতএব সম্পর্কটা যদি শুধু দেহভিত্তিক কিছু বোঝাতে ব্যবহৃত হয় তাহলে এটার প্রধান কারণ হলো কোথাও অজান্তে অজান্তেই হয়তো ইন্টারনেটের দরুন আমেরিকার কাছে তোমরা দাসত্ব স্বীকার করে নিয়েছ এটা শুরু হয়েছিল ইউনাইটেড স্টেটসে সম্পর্ক মানেই এটা বিপরীত লিঙ্গের বা যৌন সম্পর্কীয় হতে হবে আমরা কেন অন্য ধরনের সম্পর্কে জড়াই না আমরা সক্ষম নই পারি না আমরা মানুষের সাথে অন্তরঙ্গ এক অসামান্য সম্পর্ক করতে। যেটায় শারীরিক সম্পর্ক থাকবে না আমি জিজ্ঞাসা করছি সম্ভব নাকি সম্ভব নয় শরীরটাই আমাদের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ দিক নয় এটা রয়েছে এটা এমন কিছু না যে কি বলবো যে কার্পেটের তলায় লুকিয়ে রাখবে কিন্তু এটাই মনুষ্যত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নয় অন্যান্য প্রজাতির ক্ষেত্রে যদিও এটা প্রযোজ্য কিন্তু মানুষের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তার বুদ্ধি তার আবেগ তার চেতনা এইগুলো হলো বড় ব্যাপার আর শরীর হলো তার সামান্য অংশ আমি বলছি না যে শরীরকে অগ্রাহ্য করো শরীর তো আছেই এখন তোমরা যখন বলছ তরুণ মানুষ তখন তোমরা সেই সব মানুষের কথা বলছো যাদের বুদ্ধি প্রভাবিত হচ্ছে হরমোনের দ্বারা যখন তোমার বয়স দশ বছর তুমি মানুষের দিকে তাকাতে সবাইকেই ভালো লাগতো সবাই ঠিকঠাক ছিল যখন তুমি চোদ্দ পনেরো বছরের হলে তখন তাদেরই শরীরের ছোট ছোট ব্যাপারগুলি একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ালো ঠিক কিনা আর একটু কিছুদিন অপেক্ষা করতে হবে যখন তোমার হরমোনের প্রভাব কমে আসবে তখন আবার সবকিছু দেখবে একেবারে স্বাভাবিক তো এটা ঠিক ভুলের প্রশ্ন নয় এটা নৈতিকতার প্রশ্নও নয় এটা শুধুমাত্র অগ্রাধিকারের প্রশ্ন কি ধরনের প্রাধান্য তোমরা তোমাদের শারীরিক চাহিদাকে দিয়ে থাকো এই দিল্লিতেই যখন আমি তোমাদের কলেজে আসছিলাম মেন রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন মূত্রত্যাগ করছিল তার যখনই মনে হয় তখনই সে করে অসুবিধাটা কোথায় হ্যালো কোনো অসুবিধে কোনো অসুবিধেই নেই কারণ যখনই তোমার সেরকম কিছু মনে হয় তুমি তোমার মনোমতো কাজটা করো সেও ভাবে সে ঠিক করছে যখন তার মনে হয় সে রাস্তায় মূত্রত্যাগ করে ভুলটা কোথায় কুকুর করছে গরু করছে গাধা করছে সবাই এটা করছে তো প্রাকৃতিক হও এই দর্শনের কথাই তুমি বলছিলে আমি বলছি সম্পর্কে একটা নির্দিষ্ট পবিত্রতা থাকে বিশেষত দেহভিত্তিক সম্পর্কে যদি তুমি সেটা বজায় না রাখো তাহলে কিছু সময় পর নিশ্চিত রূপে এটা অসভ্যতা হয়ে দাঁড়াবে কেউ যদি আগে থেকেই তোমায় এটা বলে দিতে পারে যে ভবিষ্যতে তুমি যদি এভাবে এগো তার ফল আলাদা হবে তার মানে নৈতিকতার রক্ষক হওয়া নয় না যদি তুমি সেই পবিত্রতাটা বজায় না রাখো তাহলে তোমাকে আফসোস করতে হবে সম্পর্কের খারাপ পরিণতির জন্য ভবিষ্যতে কি কষ্ট তোমাকে এর জন্য পেতে হয় সেটা বুঝতে পারবে তারপর এই যে তুমি আগের প্রজন্মের কথা বলছিলে আমি সেটাই পড়ি না আমি তোমাদের প্রজন্মেতেও পড়ি না আমি ভবিষ্যৎ প্রজন্মে পড়ি যেই পুরনো প্রজন্মের কথা তুমি বলছিলে সেটা স্বাধীনতার পরে তৈরি হয়েছিল তাদের বাস্তবতাটা তোমাদের ভালো করে বুঝতে হবে তারা অনেক সময় ধরে পরাধীন দেশে বাস করেছেন তাদের মধ্যে কেউ কেউ লড়াই করেছেন আবার তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে বেরিয়েছেন তাদের নৈতিকতা মোটামুটি তাদের মাস্টার্সদের থেকে পাওয়া ব্রিটিশদের এই শালীনতার ভান তারা নিজেদের মধ্যে বহন করে চলেছেন তাদের সঠিক হওয়ার ধারণাটা হলো গিয়ে সবসময় আগে থেকে দেখানো পথটাই অবলম্বন করতে হবে তবে তোমাদের সেটা মানার দরকার নেই আবার প্রতিক্রিয়াতে তোমাদের বোকার মতো কিছু একটা করারও দরকার নেই তোমাদের সংবেদনশীল হয়ে জীবন জীবনযাপন করতে হবে তোমাদের জীবনটা এমনভাবে চালাতে হবে যেটা তোমাদের সারা জীবনের জন্য কার্যকরী হয় মানে সারা জীবনের জন্য তুমি আজকে কোনো একটা কিছু উল্টোপাল্টা করলে সেটার ফল তুমি কাল পাবে তো গভীরভাবে ভেবে দেখো না কেন তোমাদের জন্য সবচেয়ে ভালো কোনটি কোনটা কতটা করা উচিত হুম তাই না কোনটা আমার কতটা করা উচিত কতটা বুদ্ধি কতটা আবেগ কতটা বিবেক দরকার আমাদের এই জীবনে সেটা আমাদের ভাবতে হবে কোন জিনিসটা তোমার জীবনে প্রভাবশালী হবে অ্যাকর্ডিংলি ইউ কন্ডাক্টাইক ইট দে